আচ্ছা গতকাল আমরা যে জায়গা থেকে থেমেছিলাম সেটা হচ্ছে ব্র্যান্ডেড সার্ভেতে সাইন আপ করেছিলাম, তারপরে প্রোফাইল এক্সটেন্ড করেছিলাম প্রথম দিনের মতো, এবং 24 ঘন্টার আমাদের একটা লক ছিল। খুব সম্ভবত 24 ঘন্টা পার হয়ে গেছে এবং আমাদের লকটা চলে গেছে। প্রোফাইল এক্সটেন্ড করার জন্য আজকে যে সুযোগ দেওয়ার কথা, কমপক্ষে তিনটা টপিক কমপ্লিট করা যেতে পারে। আমরা সে বিষয়গুলো দেখব যে কীভাবে তিনটা বাকি যে টপিকগুলো আছে সেগুলো কমপ্লিট করা যেতে পারে, বা কোন প্রশ্নেরগুলোর কী ধরনের উত্তর দিতে হবে। এই বিষয়গুলো নিয়ে ছোটোখাটো একটা আলোচনা করার চেষ্টা করব। এই তো আমাদের প্রোফাইল সার্ভে করার জন্য একদম ড্যাশবোর্ডেই একটা অপশন দিয়ে রেখেছে। আমরা দেখে আসি যে কয়টা টপিকে আজকে আমরা অ্যান্সার করতে পারবো। একটা পারবো, দুইটা পারবো, সম্ভবত দুইটা পারবো, চেষ্টা করে দেখা যাক। আজকে আমরা হেলথ প্রোফাইলটা দিয়ে শুরু করব। হেলথ প্রোফাইলে যে তথ্যগুলো দিতে হবে, আমার কোনো রোগ বালাই আছে কিনা এই বিষয়ক তথ্যগুলো দিতে হবে। তো এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই এমন রোগবালাইগুলো সিলেক্ট করতে হবে যেগুলো ছোটোখাটো, যেমন হতে পারে সর্দি কাশি, ইনফ্লুয়েঞ্জা, জ্বর, ব্যাক পেইন, তারপরে ডায়াবেটিস, এই টাইপের বড় বড় কোনো অসুখ বিসুখের এইগুলো উল্লেখ করা যাবে না। যেমন ধরুন ক্যান্সার হয়েছে, HIV, এই টাইপের উল্লেখ করার দরকার নেই, কারণ এই টাইপের রোগবালাইগুলো উল্লেখ করলে যে হচ্ছে সার্ভেগুলো আসবে সেগুলো তো অনেক ইনফরমেটিভ হচ্ছে দিতে হবে, অ্যান্সার দিতে হবে, যেগুলো আসলে সরাসরি এক্সপিরিয়েন্স না করলে দেওয়া সম্ভব নয়। যাই হোক, আমাদের কোন ধরনের ইলনেসগুলো আছে যেটা দেবো সেটা হচ্ছে অ্যালার্জি আছে, তারপরে আছে অ্যাংজাইটি আছে, আর আছে ব্যাক পেইনের পরে আছে ডায়াবেটিস, একটা দিতে হবে। ডায়াবেটিসের আবার দুইটা কি থাকে, টাইপ থাকে, টাইপ 1 আর টাইপ 2। ডায়রিয়া দেওয়া যেতে পারে, কোন এক সময় হয়েছিল এরকম টাইপের ক্ষেত্রে। আর একটা দেওয়া যেতে পারে সেটা হচ্ছে, আচ্ছা আপাতত ঠিক আছে। নেক্সট কোয়েশ্চন, উইদিন ক্যান্সার, কোনো ক্যান্সার কিছু আছে নাকি? না, আমার কোনো ক্যান্সার নাই। তারপরে সেটা হচ্ছে হেপাটাইটিস ছিল কিনা, হাই কোলেস্টেরল ছিল কিনা। হাই কোলেস্টেরল দেওয়া যায় এখন, যেহেতু হাই কোলেস্টেরল মোটামুটি অনেকেরই হয়। জয়েন্ট রিপ্লেসমেন্ট ছিল একটা, আবার হচ্ছে কি ছিল, মাইগ্রেন আছে, তারপরে অবেসিটি, না অবেসিটি দরকার নেই, আমি যেহেতু এখন ইয়ং এজের একটা পুরুষ, মোটামুটি ইয়ং এজ বলা যায় আর কি। স্লিপিং ডিসঅর্ডার, স্মোকিং অ্যাডিকশান, স্ট্রোক হয় নাই এখনও পর্যন্ত, ওকে। তারপরে হচ্ছে কোন টাইপের ডায়াবেটিস আছে আমাদের, ডায়াবেটিস টাইপ 2 আছে, ঠিক আছে। আর আচ্ছা তাহলে আমাদের কি আছে, ডায়াবেটিস টাইপ 2। টাইপ 2টা হচ্ছে সাধারণত অ্যাডাল্টদের হয়, আর টাইপ 1 সেটা যে কোনো বয়সের হতে পারে, চিলড্রেনদেরও এই ডায়াবেটিসটা হতে পারে। তো যেহেতু আমার বয়স 37, আমি যথেষ্ট অ্যাডাল্ট, আমার টাইপ 2। আর ইউ কেয়ার গিভার, আমি কি হচ্ছে ফ্যামিলিতে অন্য কারো হচ্ছে করি নাকি, অসুস্থ হলে কি বলে যত্ন নেই কিনা, সাধারণত নেওয়া হয় না। তবে আচ্ছা, আই এম নট এ কেয়ার গিভার। তারপরে হচ্ছে অন এভারেজ হাউ মেনি সিগারেটস ডু ইউ স্মোক ইন এ ডে, মোটামুটি ধরেন যে 7 থেকে 10টা। অল ডান, না না আরে এটা তো সার্ভের জন্য দিতে আছে। ওকে আমাদের আবারো 10 পয়েন্ট দিয়ে দিয়েছে এরপর হচ্ছে হাউজহোল্ড প্রোফাইলটা নিয়ে আমরা হাউজহোল্ড প্রোফাইলের প্রথম প্রশ্নটাই হচ্ছে আমি সব ধরনের গ্রোসারি কেনার ক্ষেত্রে প্রাইমারি ডিসিশন মেকার কিনা অবশ্যই তবে শেয়ারও করা করি আর কি ওয়াইফের সাথে Are you partner spouse currently expecting baby? Na baby expect করছে না আমাদের already একটা baby আছে আমি কোন ভাষায় কথা বলি English এবং English Please choose the option that best describes your household I'm pregnant I have one more children aged 18 or older under the age of 18 এটা সিলেক্ট করতে হবে নেক্সট কোশ্চেন আচ্ছা আমি অথবা আমার ফ্যামিলির কেউ এই নিম্নোক্ত রোগগুলোর দ্বারা ডায়াগনোজ হয়েছে কিনা সেই বিষয়টা করতে বলছে অ্যালার্জি তারপর হচ্ছে হাই কোলেস্টেরল কোলেস্টেরল এর পর আছে জয়েন্ট রিপ্লেসমেন্ট টাগো দা হয়ে গেছে মাইগ্রেন ওবেসিটি হ্যাঁ আমার ওয়াইফের মাঝে মাঝে ওবেসিটি হয় বুঝেন না বয়স বেশি হয়ে গেছে তারপর আর কি দেওয়া যেতে পারে স্মোকিং অ্যাডিকশন তো আমার আছে তারপরে হচ্ছে অ্যাংজাইটি দিতে হবে একটা ব্যাক পেইন একটা তারপরে হচ্ছে আর মোটামুটি পাবো বলে মনে হয় না ডায়াবেটিস একটা না তারপরে আচ্ছা একজিমা দেওয়া যেতে পারে দাউদ একজিমা হয় না অনেক সময় ফেভার তারপরে ফ্লু একটা থাকে ইনফ্লুয়েঞ্জা বা এরকম কিছু একটা থাকে সেটা পাচ্ছি না অনেক অসুখ বিসুখ এত অসুখ বিসুখ পৃথিবীতে যে কেন আসছে ভাই ব্রাশটা নিয়ে এসো তারপরে আছে আপনার আর কি আছে ওকে নেক্সট কোয়েশ্চন What are your household investable assets? আচ্ছা এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা মোটামুটি এভারেজ 70% সার্ভেতেই আসে 70% সার্ভে বলতে বিশেষ করে যেগুলো ব্যক্তিগত ফিনান্সিয়াল বা হচ্ছে হাউসহোল্ড সম্পর্কিত যেই সার্ভেগুলো প্রোডাক্ট কেনাকাটা সম্পর্কে যে সার্ভেগুলো সেগুলো তো আসে এখানে হাউসহোল্ড ইনভেস্টেবল অ্যাসেটস বলতে বোঝানো হয়েছে যে আমার যে বাড়ি আছে রেন্ট হোক আর কেনাই হোক আর হচ্ছে কি বলে আপনার নিজেরই হোক সেই বাড়ির মূল্য ছাড়া আমার কাছে এমন কোন ধরনের অর্থ কতগুলো অর্থ আছে যে অর্থগুলো আমি যে কোনো সময় ইনভেস্ট করতে পারবো হতে পারে ব্যাংকে আছে ক্রেডিট কার্ডে আছে ডেবিট কার্ডে আছে ক্যাশ আছে জুয়েলারি অথবা এরকম কিছু যেটা আমি ইনস্ট্যান্ট যে কোনো একটা কাজে ইনভেস্ট করতে পারবো এরকম অ্যাসেটস এটা অবশ্যই একটু বেশি দিতে হবে বেশি আবার খুব বেশি না খুব কম না 5 লাখ ডলার থেকে 10 লাখ ডলার পর্যন্ত এটা এটা এভারেজ তারপরে হচ্ছে আমি আমার হাউসহোল্ড যে পার্টনার তার সাথে কোন বিষয়গুলোতে করি পার্শিয়ালি রেসপন্সিবল টু টেক ডিসিশন আর কি এরকম কিছু Internet, television, banking, grocery shopping, automobile, clothing, finance, mortgage, shop, কিছু নিয়ে আমি আলাপ আলোচনা করি How many people live in your household, including yourself? আমি সহ কতজন মানুষ বাস করে তিনজন আমি আমার ওয়াইফ এবং 10 বছরের বাচ্চা এই বিষয়গুলো বারবার বললে হয় কি মুখস্থ হয়ে যায় এবং মাথার ভিতরে ক্যাচ করে সব সময় বলে না যে ঠোঁটে থাকে সেরকম ঠোঁট থাকে Are you primary decision maker of purchases of electronic products in your household হ্যাঁ আমরা শেয়ার করি শেয়ার করে কিনি ঠিক আছে সাবমিট করেছি এরপরে সম্ভবত আর একটা অপরচুনিটি পেলেও পেতে পারি 10 পয়েন্ট পেয়ে গেছি এরপরে আর একটা অপরচুনিটি হতে পারে কি রকম লেজার প্রোফাইল আমি লেজারের সময় কি করি আচ্ছা আমি কোন ধরনের গ্রোসারি শপিং মল থেকে বা যেমন আমাদের দেশে স্বপ্ন মিনা ক্লিক এরকম আছে না ওখানেও এই ধরনেরই আছে যেমন ধরেন যে এটা একটা কস্টকো একটা আবার মনে করেন যে হচ্ছে কেমার্ট ক্রোগার সেফওয়ে সেভ এ লট শপ এন্ড সেভ তারপরে টার্গেটস একটা থাকে ওয়ালমার্ট হ্যাঁ মোটামুটি এগুলো হবিজ এন্ড ইন্টারেস্ট গুলো হচ্ছে হবিজ মোটামুটি হবিজ বেশি দেওয়ার চেষ্টা করবেন যত হবি বেশি হবে তত বেশি আপনার ই হবে সার্ভে আসবে ক্যাম্পিং কুকিং আর্টস এন্ড ক্রাফটস এক্সট্রিম স্পোর্ট করিনা হেলথ এন্ড ফিটনেস প্লেইং ভিডিও কম্পিউটার গেমস রিডিং থাক রিডিং এত পড়াশোনা করে কি হবে ওয়াচিং স্পোর্টস অন টিভি টেকনোলজি বোটিং করি মাঝে মাঝে হ্যাঁ গল্ফ করি হলিডে হাউস টাইম শেয়ার হর্সেস দরকার নাই ইন্টেরিয়র ডেকোরেটর ডেকোরেটিংটাও মোটামুটি হচ্ছে ই আর কি কি বলে এটাকে ভালো সার্ভে আছে এটার উপরে প্লেইং মিউজিক ট্রাভেল হান্টিং ফটোগ্রাফি গার্ডেনিং cars listen to podcasts হ্যাঁ বহু হবি হয়ে গেল which of the following outlet discount chains have you purchased from in the last 12 months 99 cents big lots BJ's wholesale club Costco dollar general dollar tree dollar green একটা সম্ভবত আছে family dollar Kmart তারপরে হচ্ছে মেজর স্যামস ক্লাব সেভেলট স্যামস ক্লাবের উপরে বেশ ভালো সার্ভে থাকে তারপরে হচ্ছে আপনার আর কি ওয়ালমার্ট এটসেট্রা এটসেট্রা আচ্ছা which of the following beverages do you regularly consume সব কিছুই খাই কফি টি আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে ই করার সোডাটা বাদ দিতে হবে চেষ্টা করবেন কি করার এই যে ড্রিঙ্ক গুলো যেগুলো আছে সেগুলো একটু বেশি দেওয়ার এগুলো ড্রিঙ্ক থেকে অনেক সার্ভে আসে অনেক সার্ভে পাওয়া যায় বিশেষ করে এই যে বিয়ার বা ওয়াইন যেগুলো আছে এগুলোর উপরে বেশ ভালো সার্ভে আসে হুইস্কি জিন ব্র্যান্ডি তারপর সিডার একটা হার্ড সিডার একটা থাকে আরও কিছু থাকে এখানে অতগুলো উল্লেখ করা নাই এরপরে আপনি আর্লি অ্যাডপ্টার কিনা কোন টেকনোলজি বা গ্যাজেটস যখন আসে তখন আপনি খুব দ্রুত প্রথম দিকে ওটা কিনে ফেলেন কিনা আপনি রেডিও শোনেন কিনা রেডিও শুনলে কত ঘন্টা শোনেন সপ্তাহে 6 to 10 আওয়ার্স বেশি দেওয়ার দরকার নাই তবে প্রদেশে এখন রেডিওর বেশ ভালো প্রচলন আছে ভিডিও গেম খেলে কীরকম সময় পাস করে ভিডিও গেম খেলে 4 থেকে 10 ঘন্টার সময় একটু বেশি হয়ে যায় আচ্ছা সপ্তাহে 4 থেকে 10 ঘন্টা হ্যাঁ দেওয়া যায় প্রতিদিন যদি 1 ঘন্টা করে হয় 4 থেকে 10 ঘন্টা হয়ে যায় which of the following device do you use to play game console computer laptop portable gaming device cell phone other on beverage how many alcoholic drinks do you consume in a week 4 থেকে 7টা drink নেই which of the following types of vacation holidays do you usually go on ব্রাস্টন এসতে বলছিলাম include all inclusive resort as he বলছে vacation holidays usually go on আচ্ছা রিসর্টে যাই প্যাকেজ হলিডেতে যাই ক্যাম্পিং এ যাই, ক্রুজে একবার ট্রিপেও না যাই, ভিজিটিং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, গলফ হলিডে, লেকস এন্ড মাউন্টেন্স, স্কি করতে যাই, তারপরে হচ্ছে সাইট সিইং। How many hours a week do you exercise, participate in sports? প্রচুর দিতে হবে, 5 থেকে 6 ঘন্টা। How often do you go to movie theater? 2 times per month. What sports do you regularly participate in? Badminton খেলি, basketball খেলি, বেসবল, আচ্ছা বেসবল, বাস্কেটবল, বাইসাইক্লিং, তারপরে ধরেন যে ক্রিকেট, ফিশিং বাদ দেই, ফুটবল, গলফ খেলি, হাইকিং দরকার নাই, হকি দরকার নাই, হান্টিং দরকার নাই, জগিং, তারপরে হচ্ছে আর কি সুইমিং, টেনিস, এই তো এতটুকু হলে যথেষ্ট। On average, how many hours of television do you watch per week? 6 থেকে 10 hour। ওয়াইফের সাথে তো প্রচুর টিভি দেখতে হয়, তাছাড়া ওয়াইফ মনে করেন যে রেগে যায়, বোঝো না, ওয়াইফের সাথে মনে করেন যে খাইতে মদ বা ওয়াইন খাইতে টিভি দেখবেন, এই তো আর কি বিষয়গুলো এরকম সার্ভেতে এরকম অনেক সময় আসে। আচ্ছা, সাবমিট করে ফেলেছি, এরপরে খুব সম্ভবত আজকের মতো আর আমরা প্রোফাইল এক্সটেন্ড করতে পারবো না, লক হয়ে যাওয়ার পসিবিলিটি আছে, লক হয়ে গেছে। তারপর আমরা একটু দেখাই নিয়ে আসি আপনাদের, মাই প্রোফাইলে গেলে এখানে যে অ্যাভেলেবল ইন 23 hours and 59 minutes